নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, রাজ্যের আশাকর্মীদের জন্য বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের যে সমস্ত আশাকর্মীরা রয়েছে তাদের জন্য চালু করা হচ্ছে একটি নতুন প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে তাদের এর প্রতিদিন ইনকাম হবে 1,000 টাকা করে, বা 1,000 টাকার অধিকও ইনকাম হতে পারে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভিডিওটি থাম্বনেল দেখেছেন, তো থাম্বনেল দেখার পরে আপনারা এখানে এসেছেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আশা কর্মীদের জন্য চালু করা হচ্ছে একটি প্রকল্প, যেটা হচ্ছে দুয়ারে দুয়ারে জল পরীক্ষা প্রকল্প। তো এই প্রকল্পে আশা কর্মীরা কাজ করবেন, এবং সেখানে তাদেরকে, তারা যে বেতনটা পান সেই বেতনটা তারা পাবেনই, সেই সঙ্গে তাদের প্রতিদিন ইনকাম হবে। প্রতিদিন কারোর 500, কারোর 600, কারোর 800, কারোর 1,000, কারোর 1,200, এরকম হিসাবে ইনকাম হবে। তো বন্ধুরা, কী কাজ করতে হবে বা কেনই এই টাকাটা তাদেরকে দেওয়া হবে, তার সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানানোর পূর্বে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট। যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই বলবো ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা যারা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাজ্যে চালু হয়েছে নতুন একটা প্রকল্প, সেটা হচ্ছে দুয়ারে দুয়ারে জল পরীক্ষা প্রকল্প। তো বলা হচ্ছে এবারে দুয়ারে গিয়ে জল পরীক্ষার সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। দুয়ারে দুয়ারে জল পরীক্ষার কাজ করবেন আশাকর্মীরা। এই কাজে মাত্র 100 টাকা করে দেওয়া হবে আশাকর্মীদের। দিনে যে কটি কিট ব্যবহার করা হবে সেই কিটের হিসাব অনুযায়ী 100 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ জল পরীক্ষাটা যে আশাকর্মীরা করতে যাবেন, একটা করে কিট দেওয়া হবে। এবারে ধরুন একটা কিটের জন্য মূল্য 100 টাকা ধরা হয়েছে। এবারে ধরুন কোনো আশাকর্মী একদিনে 5টা কিট ইউজ করলেন, 5টা কিট ব্যবহার করলেন, সেক্ষেত্রে তিনি 100 × 5 অর্থাৎ 500 টাকা ইনকাম করে ফেললেন। 500 টাকা তিনি পেয়ে গেলেন, অর্থাৎ তিনি দৈনিক 500 টাকা ইনকাম করতে পারেন। একদিনে তিনি 500 টাকা ইনকাম করলেন। আবার কোনো হয়তো কোনো আশাকর্মী কোনো গ্রামে গিয়েছেন, তিনি হয়তো 7টা কিট ইউজ করেছেন, সেক্ষেত্রে তিনি 700 পেয়ে গেলেন। কোনো হয়তো আশাকর্মী 10টা কিট ইউজ করেছেন, তো তিনি 1,000 টাকা পেয়ে গেলেন। অর্থাৎ পার কিটের জন্য আপনাদেরকে 100 টাকা করে ধার্য করা হয়েছে, এবং সেই টাকা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে প্রতিদিনের হিসাবে। তো বলা হচ্ছে মাঝে মধ্যে পানীয় জল যথাযথভাবে পরিশ্রুত না হওয়ার অভিযোগ ওঠে। কখনও পানীয় জলের সঙ্গে দূষিত কিছু মিশে গিয়ে এলাকায় ডায়রিয়ার মতো অসুখ ছড়িয়ে পড়ে, কিন্তু এর কারণ পরীক্ষা করা সময় সাপেক্ষ হয়ে যায়, আর সেই কারণেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে খবর। তো বন্ধুরা, এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে জল নিয়ে সমস্যার কোনো অন্ত নেই। কোথাও নতুন কল করে দেওয়া হয়েছে, তো সেই কল থেকে দেখা যাচ্ছে যে পাম্প করা হচ্ছে, পোকা উঠছে। কোথাও দেখা যাচ্ছে সেই যে কল করা হয়েছে সেই কলটা বেশ কিছুদিন ইউজ করার পর সেখানে আর্সেনিকযুক্ত জল বেরোচ্ছে। তো এই ধরনের সমস্যা হয়, তো মানুষ সেগুলো বুঝতে পারেন না এবং সেই জল পান করে নেন, যার ফলে সেই এলাকায় বা সেই গ্রামটায় প্রচুর একটা বড় রোগের মধ্যে দিয়ে যেতে হয় সেই সমস্ত এলাকাবাসীদের। তো যাতে করে এই জলটা যে দূষণ হয়ে যাচ্ছে, তো এই জলটা পরীক্ষা করার জন্যই আশাকর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে। আর কারণ কি, আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তারা এই কাজগুলো করেন। আমরা নিশ্চয়ই জানেন যে ভ্যাকসিনের যখন কাজটা হয়েছিল, তো আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ভ্যাকসিনের স্লিপ দিয়েছিলেন, এবং কারা কারা ভ্যাকসিন পেয়েছেন পাননি সেটা হিসাব কিন্তু তারাই রাখছেন, এবং এখনও পর্যন্ত তারা রেখে চলেছেন। এছাড়াও নানা ধরনের তারা কাজ করছেন, তো বাড়িতে কেউ কোনো অসুস্থ হয়েছেন কি না, কারোর কোনো রোগ আছে কি না, সেইগুলো গিয়ে তারা হেলথ সেন্টারে নিকটবর্তী জানাচ্ছে, যার ফলে সরকারের তরফ থেকে বা সরকার সহজেই বুঝতে পারছে যে কোন এলাকায় কোন অসুখ ছড়িয়ে পড়ছে, কোন এলাকায় কী ওষুধ পাঠাতে হবে, এইগুলো তারা সহজেই বুঝতে পেরে যাচ্ছেন। তো এই জন্য আশাকর্মীদের কাজে লাগানো হচ্ছে, তাদের একটা করে কিট দেওয়া হবে, তারা গিয়ে বাড়ি বাড়ি জলটা পরীক্ষা করবে, এবং এই জল পরীক্ষা করার জন্য তাদের একটা কিট পিছু 100 টাকা করে দেওয়া হবে। তো বলা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে জল পরীক্ষা করার জন্য খুব শীঘ্রই আশাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জানা গেছে এই বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও স্বাস্থ্য দপ্তর নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে। দপ্তরের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের ফলে জলবায়িত রোগ আটকানো সহজ হবে, এছাড়া নলকূপের জল পরীক্ষা করারও ব্যবস্থা থাকবে। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে, যদি কোনো বাড়ির জলে দূষণ মেলে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আশাকর্মীরা গেলেন কোনো জায়গায়, তারা কিট ইউজ করলেন, দেখলেন যে জলটার মধ্যে একটা দূষিত রয়েছে বা জলটা পরিষ্কার নয়, তারা কি সেরকম রিপোর্ট দেবে, সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তর কারিগরি দপ্তর থেকে সেখানে একটা তাড়াতাড়ি তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। এই কাজের জন্য আশাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, এমনকি বাড়ি বাড়ি জল পরীক্ষার জন্য আশাদের মিলবে আলাদা পারিশ্রমিক। যেটা আমি এইমাত্র বলছিলাম, তাদের যেরকম পারিশ্রমিক মেলে তো সেই পারিশ্রমিক তাদের মিলবেই,
আশাকর্মী হিসাবে তারা কাজে যুক্ত হওয়ার পর তাদের যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, তো সেটা তাদের দেওয়া হবে, সেখান থেকে কোনো কাটছাট করা হবে না। আলাদা করে তারা এই জটা কিট ইউজ করবেন, পার কিট 100 টাকা করে তাদের এটা দেওয়া হবে। তো দুবারে রেশনের পর এই দুবারে পানীয় জল পরীক্ষা রাজ্য সরকারের একটা নতুন প্রকল্প হতো বলা যেতে পারে, এর মাধ্যমে রাজ্যবাসীরাও খুব উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনার কি মন্তব্য কমেন্ট সেকশানে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না।